আঠেরোমুড়া পাহাড়ের ঘন বনাঞ্চল থেকে মূল্যবান গাছ উধাও হয়ে যাচ্ছে পাচারকারীদের হাত ধরে। এমনটা এক দুই দিনের নয়, বরং দীর্ঘ দিন ধরে একাংশ বনকর্মীদের মদতে বনদস্যুরা বনাঞ্চলের বহু মূল্যবান গাছ কেটে পাচার করে দিচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মহলের। ফলে আঠেরোমুড়া পাহাড়ের ঘন বনাঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে বনকর্মী এবং বনদস্যুদের যৌথ সঙ্গমে। অনেক সময় লোকলজ্জায় মুখ ঢাকতে বনকর্মীরা মাঝে মধ্যে নামকো আসতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য কুড়িয়ে নেয়, কিন্তু নিত্যদিন বনদস্যুরা বহু মূল্যবান গাছ কেটে পাচার করে দিচ্ছে দিবালোকেই। এক্ষেত্রে তেলিয়ামুড়া বনকর্মীরা জগদম্বার মতো বসে বনদস্যুদের পাচার বাণিজ্যের আস্ফালন প্রত্যক্ষ করে বলে এলাকায় গুঞ্জন চলছে। তেলিয়ামুড়া বনকর্মীদের একটি সূত্রে জানা যায়, কৃষ্ণপুর এলাকায় জুমবাড়ি, উত্তর মহাটানি, 39 মাইল, 43 মাইল সহ আঠেরোমুড়া পাহাড়ের ঘন বনাঞ্চল থেকে বহু মূল্যবান গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা। বনদস্যুরা এবার কড়া থেকে ব্যবহার করে রকমারি সাইজের কাঠকে বাইসাইকেলে করে পাচার করছে। এক্ষেত্রে বনকর্মীদের খবর দিলেও বনকর্মীরা কোনো এক অজ্ঞাত কারণে অভিযান চালায় না বলে অভিযোগ। একাংশ বনকর্মী ও বনদস্যুদের যৌথ সঙ্গমে ঘন বনাঞ্চলের বহু মূল্যবান গাছ কেটে পাচার বাণিজ্য চলছে অবাধে। কাঠ পাচারকারীর অভাবে তেলিয়ামুড়া শহরের উপর দিয়ে বাইসাইকেলে করে কাঠ পাচার করছে, অথচ বনকর্মীরা কাল ঘুমে ব্যস্ত। এই বিষয়ে জনৈক বনাধিকারীকে প্রশ্ন করা হলে তিনি কি সাফাই গিয়েছেন, শুনুন। হ্যাঁ দেখেন, আমরা তো 24x7 আমরা ডিউটি করতেছি, ঠিক আছে? আপনি খবর নিয়ে দেখেন, আমরা অনেক কাঠ সিজ করে আনতেছি, জুমবাড়ি থেকে প্রচুর সাইকেল আমরা সিজ করে আনছি। দিনের বেলা আমরা যাইতেছি, যাই না যেতে না, আমরা আঠানোমরা প্রত্যেকদিন গাড়ি যাইতেছে, পেট্রোলিং করতেছি, মালও ধরতেছি, কোরা দিয়ে গাছ কাটে যে ওইটাও দেখতেছি, আমরা দৌড়াইতেছি, অনেক দৌড়াই, তারা দৌড়ার চেষ্টা করতেছি, চেষ্টা করি আমরা। রিপোর্ট, চ্যানেল 3 রাত।